আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে উপায় অ্যাকাউন্ট খুলবেন আর কিভাবে অ্যাকাউন্ট খুলে 75 টাকা বোনাস পাবেন সে বিষয়ে জানিয়ে দিব। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে গুগল প্লে স্টোর থেকে উপায় অ্যাপটি ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পর ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস দেখাবে। এখানে দুইটি অপশন দেখতে পাবেন, রেজিস্ট্রেশন আর লগইন। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব তাই এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এখন আপনি একটা মোবাইল নম্বর দিয়ে দিবেন। অবশ্যই মোবাইল নম্বরটি একই মোবাইলে থাকতে হবে, অন্য মোবাইলে হলে হবে না। মোবাইল নম্বর দেওয়ার পর আপনি যে নাম্বারটি দিয়েছেন এখান থেকে তার অপারেটর সিলেক্ট করবেন। এখন দেখুন রেফারেল কোড দিতে হবে, না হয় বোনাস পাবেন না। আমি ডেসক্রিপশনে একটি রেফারেল কোড দিয়ে রাখবো, আপনারা এটি ব্যবহার করতে পারেন। এখন আমি রেফারেল কোড দিয়ে আপনার নম্বর যাচাই করুন এখানে ক্লিক করব। এখন আপনার সিমে একটি অটোপি আসবে, এটি অটোমেটিক বসে যাবে। এরপর আপনি এলাও করে দিবেন। এখন আপনাকে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে, প্রথমে সামনের পার্ট। এখন আমি ছবি তুলছি। ছবি তোলা হয়ে গেলে কনফার্ম করুন এখানে ক্লিক করবেন। এখন পিছনের পার্ট ছবি তুলব। আবার ছবি তোলা হয়ে গেলে কনফার্ম করুন এখানে ক্লিক করবেন। এখন আমাকে আমার ফেস স্ক্যান করতে হবে, একবার ডানে একবার বামে, এরপর একবার চোখের পলক নাড়াতে হবে। এখন কনফার্ম বানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট তৈরি করুন। এখন আপনি আপনার পেশা সিলেক্ট করবেন। আমি আমার পেশা সিলেক্ট করলাম। তারপর লিঙ্গ সিলেক্ট করবেন। তারপর ইমেইল অ্যাড্রেস আপনি দিলেনই দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর এগিয়ে যান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি প্রক্রিয়াধীন, আপনাকে 24 ঘন্টার মধ্যে অবহিত করা হবে। আপনি এখন অ্যাপ বন্ধ করুন এখানে ক্লিক করবেন। 24 ঘন্টার মধ্যে উপায় থেকে আপনাকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে, আর এই পাসওয়ার্ডটাকে আপনাকে 24 ঘন্টার মধ্যে সেট করতে হবে। আপনি যখন পিন নাম্বারটি পাবেন তখন পিন নাম্বারটি মনে করে উপায় অ্যাপে চলে আসবেন। উপায় অ্যাপে আসার পর এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। এখন আপনাকে মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে। মোবাইল নম্বরটা দিয়েছি। এখন পিন নাম্বারটি এখানে বসাতে হবে। পিন নাম্বার দেওয়ার পরে ঠিক চিহ্ন ক্লিক করছি। এখন দেখুন নতুন পিন দিতে বলছে। এখন আপনাকে একটি নতুন করে পিন দিতে হবে। আমি একটা পিন দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়ার পর আবার নিচে একই পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পরে ঠিক চিহ্ন ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমার চাইলে এখান থেকে উপায়ের সকল সুযোগ সুবিধা নিতে পারি। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকবে।